আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো সিংহের ঐতিহ্যবাহী পুলি আর এই চ্যাপাশুটকি পুলিটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আমি এখানে মিষ্টি কুমড়ার শাকটা নিয়েছি বেশ অনেকগুলো শাকই আমি নিয়েছি ভালো করে বেছে ধুয়ে আমি এটাকে পানি ঝরতে দিয়ে দিয়েছি যখন পানিটা ঝরা হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এটার মধ্যে একটু লবণ ছিটিয়ে দেব আর এভাবে করে যদি আপনি লবণটা ছিটিয়ে দেন এতে করে কিন্তু শাকটার মধ্যে বাড়তি কোনো লবণ দিতে হবে না আর এটা সফট হয়ে যাবে যখন এটা সফট হয়ে যাবে তখন কিন্তু এই শাকটা থেকে আপনি পানিটা বের করে নিতে পারবেন এতে করে কিন্তু পুরিটা অনেক মুচমুচে হবে ভিতরের সাইডের যে পরদগুলো থাকবে বা তিনটা শাকের যে স্টেপটা থাকবে সেই ভিতরের সাইডগুলো মুচমুচে হবে এই শাকগুলো সফট হতে হতে চলুন চাপাশুটকি ভোনাটা তৈরি করে নিই আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপের মতো আর রসুন কুচি এখানে অ্যাড করে দেব আড়াই কাপের মতো চাপাশুটকি ভুনাটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে আর আমি একটু পুলিটা বেশি পরিমাণে তৈরি করতে চাচ্ছি যেন আমি এটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারি আপনার বাসায় যদি মাছ মাংস এত কিছু রান্না করেন তার মধ্যে যখন আপনার এগুলো খেতে ইচ্ছে করবে না তখনই কিন্তু আপনার এই পছন্দের পুলিটা ডিপ ফ্রিজ থেকে বের করে দ্বিতীয়বারের মতো এই পুলিটাকে ভেজে আপনি গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন মাছ মাংসকে পিছনে ফেলে এগিয়ে থাকবে এই পুলিটা আর এই পুলিটা এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে তাহলে চলুন ফুল রেসিপিটা দেখে নেই আর আমি এখানে এক টেবিল চামিজ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যখন রসুনটা ভাজা হয়ে যাবে আর আমি কেমন রেখেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এক টেবিল চামিজ হলুদের গুঁড়া আর এক টেবিল চামিজ রসুন বাটা দিয়ে এই মশলাটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে পানি অ্যাড করে দেব আপনার কেউ চালে শুকনো মরিচটাকে ভিজে একটু বেটে তারপরে যদি এই চাপা শুটকি ভোনাটা তৈরি করে নেন এতে করে কিন্তু চাপা শুটকির ভোনাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় যারা চাপা শুটকির ভোনাটা খুব বেশি পছন্দ করেন তারা চালে এভাবে করে নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পানি অ্যাড করে দেব পরিমাণ মতো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আশা করছি আপনারা অবশ্য রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি চাপা সুটকিটা এখানে দেওয়ার জন্য আর চাপা সুটকিটা দিয়ে তারপর আমি এটাকে ভোনাটা করে নেবো আপনার কেউ চাইলে এই চাপাশুটকিটাকে একটু ছেঁচে নিতে পারেন বা একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আর আমি এখানে আস্ত চাপা সুটকিটাই দিয়ে দিয়েছি আর এভাবে করে চামিজ দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর এই মশলাটাকে এখন তেলের মধ্যে বেশ অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে পানি দিয়ে দিতে হবে আর চাপাশুটকি নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম আর এখানে আমি কেন একটু বেশি পরিমাণে তেল দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি যখন আপনি পুলিটা তৈরি করবেন প্রত্যেকটা শাকের ভাজে ভাজে যেন তেলটা পৌঁছে যায় কারণ চাপা শুটকির যে একটা ফ্লেভার বা এখানে যতটুকু মশলা গিয়েছে এই সবগুলো কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে আছে সুতরাং এই তেলগুলো যখন প্রত্যেকটা পাতার ভাজে ভাজে যাবে এতে করে কিন্তু প্রত্যেকটা পাতা মোচমচে হবে এবং পুলিটা খেতে দারুণ টেস্ট হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে করে নিতে হয় আর চাপা ভোনাটা প্রায় হওয়ার পথে এভাবে করে কিন্তু ভালো করে শুটকি ভোনাটা তৈরি করে নিতে হবে একটু ড্রাই করে কিন্তু এই ভোনাটা করে নিতে হয় দেখুন আমি কিভাবে করে করেছি চেষ্টা করবেন এভাবে করে করার জন্য এখানে কিন্তু আমার চাপাশুটকি ভুনাটা তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পুলিটা তৈরি করে নিতে হবে আমি যেই শাকটাকে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আমি এটাকে চিপে এটার ভিতরে যে পানিগুলো আছে সেটাকে বের করে নিচ্ছি এই শাকগুলোর মধ্যে লবণ দেওয়ার ফলে কিন্তু বাড়তি কোনো লবণ দেওয়ার প্রয়োজন হবে না আর তাই লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন কত পানি বের হয়েছে লবণটা দেওয়ার পরে আর এভাবে করে করে নেওয়ার চেষ্টা করবেন যারা পুলি খেতে খুব বেশি পছন্দ করেন মাছ মাংস বাদ দিয়ে শুধু পুলি দিয়েই ভাত খেতে পারবেন আমার কাছে তো এই পুলিটা খুবই পছন্দের আমার মাকে আমি তৈরি করতে দেখতাম কিন্তু মা বেঁচে নেই সুতরাং আমাকেই করে খেতে হবে তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সেটাই আশা রাখছি আর একটা শাকের উপরে আরেকটা শাক দিয়ে আরেকটা শাক দিয়ে এভাবে করে আমি তিনটা স্টেপ করে শাকটা দিয়ে নিয়েছি আর ভাঁজটা আমি কীভাবে করে নিচ্ছি সেটা আসলে বলে দেওয়ার কিছু নেই আপনাকে দেখেই শিখে নিতে হবে ঠিক এভাবে করে শাকটাকে ভাজ করে নিতে হবে মাঝখানে শুটকির ফোনাটা দিয়ে এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে এটাকে হালকা করে ভেজে নেব আর সেই জন্য আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ চাপা সুটকির ফোনার ভিতরে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে আছে সুতরাং এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না আর এই পুলিটাকে আমি হালকা করে ভেজে নেব কারণ এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো সেজন্য এখানে আমি হালকা করে ভেজে নেব ডিপ ফ্রিজ থেকে বের করে এই পুলিগুলোকে আমার দ্বিতীয়বারের মতো ভেজে নিতে হবে সেজন্য আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি আর যারা সাথে সাথে খেতে চাইবেন তারা লো ফ্লেম করে দিয়ে এই পুলিগুলোকে ভেজে নেবেন এতে করে কিন্তু শাকটা মুচমুচে হবে উপরে ভিতরে আর যদি আপনি হাই ফ্লেম করে দিয়ে তারপরে পুলিগুলো ভাজেন এতে করে কিন্তু শাকের উপরের সাইডটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আমি যেহেতু এটা ডিপ ফ্রিজে রেখে দেব সেই জন্য আমি রকম থাকা অবস্থায় উঠিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বক্সে ভরে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন জালি কুমড়া বা মিষ্টি কুমড়ার সিজনটা থাকে তখন কিন্তু বাজারে শাকগুলো পাওয়া যায় আর তখন আপনারা এই পুলিগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এখন যে পুলিগুলো দেখছেন সেটা আমার গত বছরে তৈরি করে রাখা পুলি ছিল আর আমি এটাকে ভেজে নিচ্ছি আর সাইডের যে পুলিগুলো দেখছেন সেগুলো আমার এখনকার তৈরি করে নেওয়া আর এই হালকা করে ভেজে নেওয়া পুলিগুলো আমি উঠিয়ে নেব আর মাঝখানে দুইটাকে আমি কড়া করে ভেজে নেব সেই জন্য আমি ফ্লেমটাকে হাই করে দেব না একদম লো ফ্লেম করে কিন্তু আমি পুলিগুলোকে ভেজে নিচ্ছি আর এপাশ ওপাশ করে কিন্তু ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টে লো ফ্লেম করে ভেজে নিতে হবে এ করে কিন্তু ভিতরে আর উপরে শাকটা মুচমুচে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর পুলি যদি আপনাদের খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে নিজেরা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার দুইটা পুলি এখানে ভাজা হয়ে গেছে আর এই সারটা কিন্তু একই রকম থাকবে ডিপ ফ্রিজে রাখার পরও আর বাকি যে পুলিগুলো আমি এখন তৈরি করে নিয়েছি সেগুলো আমি একটা বক্সে ভরে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ